Assalamualaikum. Alhamdulillah, tour almost শেষ. এখন আলহামদুলিল্লাহ চলে যাব বাইরের উদ্দেশ্যে ঢাকায়। আর যেটা হচ্ছে আসলে এখানে টুরটা শুরু করেছিলাম লাওস দিয়ে, থাইল্যান্ড হয়ে লাওস হয়ে ভিয়েতনাম, তারপর সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া। তো মালয়েশিয়া আজকে আমার লাস্ট ডে, আজকে রাতের 8:25 ছিল ফ্লাইটটা, সেটা আমার 9:25 হয়েছে। ইনশাল্লাহ ঢাকা হয়তো বা আলহামদুলিল্লাহ রাতের দিকে পৌঁছাবো, এরপরে বাসায়। যাই হোক, কখন নাই আল্লাহ, বাচ্চাদের কাছে দেখা যাবে। তো সব মিলে ফ্যান্টাস্টিক একটা ট্যুর ছিল। আর চারটা কান্ট্রির মধ্যে মালয়েশিয়াটা একটু এক্সপেন্সিভ হলেও আমার খরচটা ওখানে কমই হয়েছে তুলনামূলকভাবে। বাট ওখানকার ওভারঅল সব কিছুই ভালো ছিল, এভরিথিং ইজ গুড মনে হচ্ছিল আমার কাছে। মালয়েশিয়া এসে দেখলাম যে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে একটু একটু ডাউন স্ট্রিম, বাট এরা হচ্ছে যে একটু গোছালো না, সিঙ্গাপুরটা যেরকম একটু গোছালো, মালয়েশিয়া আবার একটা গোছালো না। বাট ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে ওভারঅল দুইটা কান্ট্রি বেশ ভালো অবস্থায় আছে, যেটা আমাদের কান্ট্রিতে হয়তো বা যাইতে গেলে আরও 15-20 বছর লেগে যেতে পারে, হয়তো আরও বেশিও লাগতে পারে। এখানে এই হোটেলটাতে ছিলাম, এই হোটেলটা ডাবল ডিউরেটর, বেশ ভালো ছিল। এটা ব্রিক ফিল্ডস নামে একটা জায়গা আছে কোয়ালালামপুরে, ব্রিক ফিল্ডস এখানে। বাট এখান থেকে ইগুলা টুরিস্ট প্লেসগুলো একটু একটু দূরে, আমার বেশ ভালোই রেট লাগছে। আমি আসলে এখানকার গ্রাফস দিয়ে চলাফেরা করছি, গ্রাফসে হচ্ছে কি এক একটা লোকেশনে যাইতে 10-12-13 করে চলে যাচ্ছিল। মেট্রোতে যদি আমি যেতে পারতাম তাহলে এই খরচটা আমার কমে আসতো অনেকে। তো আমি আসলে মেট্রোর অভিজ্ঞতাটা নিতে পারি নাই, কারণ মেট্রোর বোঝা, মেট্রো কোথায় কীভাবে যাচ্ছে না হচ্ছে, আমি গেছি মেট্রোর ওখানে, বাট সব কিছু মিলে যে একটা ই করব, টিকিট বাই, টিকিট ক্রয় করা সব কিছু নিয়ে যে চলবো, সে সাহসটা পাইনি। কারণ হচ্ছে যে আমি দেখলাম যে আমার সময় কম ছিল, আমি আসলে ওই লাইনে যদি সময় দিতে যাই আমার আসলে অন্য কাজগুলো হবে না, সে কারণে যাওয়া নেই। আর দুটা প্লেসে গেছি এখানে, তিনটা প্লেসে মোট। একটা হচ্ছে যে এখানে আছে বড় টাওয়ারটা, ওখানে গেছি, টাওয়ারটার নাম মুহূর্তে ভুলে গেছি। এরপরে সেন্ট্রাল মসজিদে গেছি, গতকালকে জুমার নামাজ পড়ছি। আর রাতে পিঙ্কত বুকেত ভুতান, বেটিক ভুতান অথবা পুঙ্কিত বিতান, যা হোক একটা কিছু হবে, ওখানে গেছে। ওখানটা তো ওভারঅল বেশ ভালো লাগছে, বড় একটা মার্কেট, ওভারঅল সব মিলে দিলে ওখানে ভালো লাগছে। একদিনে আসলে যতটুকু কভার করা যায় আর কি। পেট্রোনাস টাওয়ার মনে পড়ছে, পেট্রোনাস টাওয়ারে গেছি, টাওয়ার আশেপাশ থেকে ছবি টবি নিলাম। আর এরপরে হচ্ছে যে রাতে চলে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সব কিছু গোছ গাছ করতে করতে হচ্ছে যে 10-11টা বেজে গেছে, আমার এখানে চেক আউট 12টায়, অলরেডি 11:30 বেজে গেছে। তো ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ, দোয়া করেন সবাই যাতে বাসায় ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম।